हेलो एवरीवन, वेलकम बैक टू माय न्यू वीडियो। तो आपनारा जरा यूट्यूबे एखन पर्यंत वीडियो अपलोड करे वीडियोते व्यूज होच्छे ना, तादेर जन्य आज के तीनटा सेटिंग देखाबो वाईटी स्टूडियो एपेर मध्ये। এই তিনটা সেটিং যে করে নেবে তার চ্যানেলে ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসবে। আপনি যদি আমার বিগত আপলোড করা ভিডিওগুলো দেখেন তাহলে দেখতে পারবেন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভালো পরিমাণে ভিউজ চলে এসেছে। তো আপনি আপনার ভিডিও আপলোড করার পরে যদি ওয়াইটি স্টুডিওর মধ্যে ওই ভিডিওর এই তিনটা সেটিং শুধুমাত্র অন করে রাখেন তাহলেই দেখতে পারবেন যে আপনার ভিডিওতে কেমন ভিউজ আসা শুরু হয়ে গেছে। তো আমি মোবাইলের স্ক্রিনে চলে যাব, মোবাইলের স্ক্রিনে গিয়ে আপনাদেরকে এই তিনটা সেটিং আমি আপনাদেরকে দেখাবো। এই তিনটা সেটিং দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত, একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত এই ছোট্ট পরিবারের সদস্য হননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যে কোনো আপডেট ভিডিও পেতে অবশ্যই এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। তো চলুন মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক। তিনটা সেটিং ভিডিও দেখেন, আমি ভিডিও আপলোড করতেছি। এখন ভিডিও আপলোড করার সময় তিনটা সেটিং আমি করব। এই তিনটা সেটিং অবশ্যই আপনাদেরকে জানতে হবে। এই তিনটা সেটিং যদি আপনারা ঠিক না করেন আপনাদের ভিডিও আপলোড করার সময় বা আপনাদের ভিডিও আপলোড করার পরে ওয়াইটি স্টুডিও থেকে, তাহলে আপনাদের ভিডিওতে কখনোই ভিউজ আসবে না। তিনটা সেটিং কী কী চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন এখানে, আপনি ভালো করে দেখতে পাচ্ছেন আমি ভিডিওর টাইটেল দিয়ে দিয়েছি, ডেসক্রিপশনও লেখা হয়ে গিয়েছে। এখন দ্বিতীয়ত এই সেটিংটা আমি করে ভিডিওটা আপলোড দিয়ে দেবো। আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে দেখতে পারবেন ভিডিও এখনো আপলোড দিইনি, আপলোড লেখা রয়েছে। তো আপলোড দেওয়ার আগে আমি আপনাদেরকে তিনটা সেটিং দেখিয়ে দিই। তো আপনারা একটু নিচে নামবেন, এখানে ডেসক্রিপশন, এখানে ডেসক্রিপশন, এখানে ভিজিবিলিটি, এর নিচেই রয়েছে অডিয়েন্স। এই অডিয়েন্সের উপরেই আপনারা ক্লিক করে দিবেন, এই অডিয়েন্সের উপরেই আপনারা ক্লিক করে দিবেন। এই অডিয়েন্সের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে সর্বপ্রথম নাম্বার যে সেটিংটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ইয়েস ইটস মেড ফর কিডস, এটা যদি টিকমার্ক দিয়ে থাকে তাহলে আপনারা এটা টিকমার্ক তুলে দিয়ে এই যে নিচেরটা এটা টিকমার্ক দিয়ে দেবেন, এই নীল চিহ্নটি নিচেরটাতে দিয়ে দেবেন। সিম্পলি আমি দেখি ইয়েস ইটস মেড ফর কিডস, দেখেন এটা দিয়ে দিচ্ছি। এটা থাকলে আপনাদের এই রকম থাকবে, আপনারা নিচেরটা দিয়ে দেবেন, নিচেরটা দিয়ে দেবেন, তাহলে আপনাদের ভিডিও ভালো র্যাঙ্ক করবে। এবং দ্বিতীয়ত আপনাদের দ্বিতীয় নাম্বার যে সেটিংটা, সেই সেটিংটা আনতে হলে এই যে এখানে এই রকম থাকবে, এই রকম থাকবে, আপনারা এজ রেস্ট্রিকশন এটির উপর ক্লিক করে দিবেন, এটির উপর ক্লিক করে এটাও নিচের অপশনটি অন করে দিবেন। এখানে দেখতে পারবেন আপনাদের উপরে ইয়েস দেওয়া রয়েছে, আপনারা নিচেরটা অন করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার সেটিংটি দুইটাই কিন্তু নিচেরটা দেওয়া রয়েছে, তাহলে আপনারাও কিন্তু এই দুইটাই নিচেরটা দিয়ে দেবেন। নিচেরটা দিয়ে দেওয়া হয়ে গেলে ভিডিওর ডিসক্রিপশন থাম্বনেল এখান থেকে অ্যাড করে নেবেন, অ্যাড করে নিয়ে আপলোডের উপর ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি ভিডিও কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি, আমার ভিডিওটা কিন্তু অলরেডি প্রিপেয়ারিং হচ্ছে, এখানে আপলোড কিন্তু হওয়া শুরু হয়ে গিয়েছে। তো আপনারা ভিডিও, আপনাদের ভিডিও আপলোড হওয়া শুরু হয়ে গেলে আপনারা ওয়াইটি স্টুডিওর মধ্যে প্রবেশ করবেন। ওয়াইটি স্টুডিওর মধ্যে প্রবেশ করে এখানে কন্টেন্টের মধ্যে ক্লিক করে দিবেন। কন্টেন্টের মধ্যে ক্লিক করার পরে এখানে একটু স্কিপ করবেন, দেখবেন আপনার ভিডিওটি এখানে একটু অপেক্ষা করলে, একটু অপেক্ষা করলে ভিডিওটি এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি এখানে কিন্তু চলে এসেছে। তো এক দুইবার স্কিপ করবেন, এখানে স্কিপ করে এই যে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, ভিডিওটির ওপর আমি ক্লিক করে দিচ্ছি। এখানে এখন এখনও ভিডিওটি পরিপূর্ণভাবে আসে নাই, তো মনে করেন আমি সিম্পলি এই ভিডিওটা আপলোড দিছি। তো আপলোড দেওয়ার পরে আমি কি করব, এখানে উপরে পেন আইকন দেখতে পাচ্ছেন, এই পেন আইকনে ক্লিক করে দিবেন। উপরের এই পেন আইকনে ক্লিক করার পরে এটা আপনাদের টিপস, এই টিপসটি অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই করবেন। একদম নিচে দেখতে পারবেন মোর সেটিং, একদম নিচে দেখতে পারবেন মোর সেটিং বলে একটা অপশন, মোর সেটিংয়ের উপর ক্লিক করে দিবেন। মোর সেটিংয়ের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার ভিডিও রিলেটিভ ট্যাগ, কিছু ট্যাগ তুলে দিবেন। অবশ্যই এইরকম করে প্রত্যেকটা ভিডিওতে এরকম ট্যাগ এবং যেই সেটিংগুলো দেখালাম এই সেটিংগুলো তুলে দিবেন। তুলে দেওয়ার পরে এই যে নিচে একটা অপশন রয়েছে অ্যালাউ এমবেডিং, এটি আপনারা অন করে দিবেন। এটি আগে আমরা অফ করে দিতাম, এখন আমরা অন করে দিই। আপনি এডিও অন করে দিবেন, এই যে দ্বিতীয় নাম্বার এটাও অন করে দিবেন। এবং তৃতীয়ত আপনার ভিডিওর ক্যাটাগরি দিয়ে দেবেন, এখানে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন ক্যাটাগরিটা দিয়ে দেবেন। ক্যাটাগরির উপর প্লাস আইকনে ক্লিক করে এখানে আপনার ভিডিওটি যেই ক্যাটাগরি, যদি নিউজ অ্যান্ড পলিসি হয় তাহলে নিউজ অ্যান্ড পলিসি দেবেন, যদি এন্টারটেনমেন্ট হয় তাহলে এন্টারটেনমেন্ট দেবেন, যদি সায়েন্স অ্যান্ড টেকনোলজি হয় সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেবেন। তো আমার ভিডিও যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দিলাম। তো এইভাবে খুব সুন্দর করে আপনার ভিডিও সেটিংগুলো ঠিকঠাকভাবে করে নেবেন।
ঠিকঠাক ভাবে করে নেওয়ার পরে আপনি ভিডিওটা আপলোড পাবলিশ করে দিবেন। এইভাবে করে পাবলিশ করলে আস্তে আস্তে আপনাদের ভিডিওতে ভিউজ আসতে শুরু হবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন চ্যানেলে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও পেতে। দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।